বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে অনাস্থা আনলেন দলেরই পঁয়ত্রিশ জন কাউন্সিলর দাবি পৌর আইন মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন তৃণমূলের পঁয়ত্রিশ জন কাউন্সিলর মঙ্গলবার চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তীর কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় চেয়ারপার্সন জানান অনাস্থা প্রস্তাবের চিঠি পেয়েছি এবার নিয়ম মেনে সব কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে আমাদের ক্যামেরা মেয়র তাপস চট্টোপাধ্যায় সই করবার দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছিল উনি সেটা 35 জনের সই করে আমাকে জমা দিয়েছে এবং সেইটা আমি কমিশনার ম্যাডাম যেহেতু অসুস্থ আছেন আমরা জয়েন্ট কমিশনারের কাছে আমি ওটা হ্যান্ডওভার করব পরবর্তী যা হবে নিয়ম আছে আপনারা জানতে পারবেন আমরা অনাস্থাটা পেয়ে বিধাননগর পুরসভায় মোট একচল্লিশ জন কাউন্সিলর রয়েছেন একজন করে বাম ও কংগ্রেস কাউন্সিলর বাকি উনচল্লিশ জন তৃণমূল কাউন্সিলর সোমবার পুরমন্ত্রী ফিরাদ হাকিম ডেপুটি মেয়রকে অনাস্থা প্রস্তাব আনার নির্দেশ দেন এরপরই অনাস্থা আনা হয় সভ্যসাচীর বিরুদ্ধে অনাস্থা প্রসঙ্গে মেয়র সভ্যসাচী বলেন আমি জানতাম চল্লিশ জন অনাস্থা আনবে জানি না পঁয়ত্রিশ জন কেন সই করলেন আমি তো জানি ৪০ জন হওয়ার কথা আমি ছাড়া পাঁচজন মানে চারজন এখনো বাকি পাঁচজন বাকি আছে পঁয়ত্রিশ আরও হয়ে যাবে পাঁচজন আমার পক্ষে আমি আছি চল্লিশ হবে পৌর আইন মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে কয়েক মাস আগে সভ্যসাচীর বাড়িতে মুকুল রায়ের লুচি আলুর দম খাওয়ার পর থেকেই মেয়রের সাথে তৃণমূলের দূরত্ব বাড়তে থাকে এর মধ্যেই গত শুক্রবার বিদ্যুৎ ভবনে মন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে সামিল হন মেয়র সভ্যসাচী এতেই চটে যায় দলের নেতৃত্ব রবিবার সমস্ত কাউন্সিলরদের সাথে বৈঠক করেন পুরমন্ত্রী সেই বৈঠকে সভ্যসাচীকে ডাকা হয়নি এরপরই অনাস্থা প্রস্তাবের সিদ্ধান্ত নেওয়া হয় উনিশশো সাল থেকে আমি এখানে পৌর প্রতিনিধি আমি যেদিন পৌর প্রতিনিধি হয়েছিলাম সেদিন সরকার পক্ষে ছিলাম না বিরোধী দলে ছিলাম যদি আবার সেরকম কোনো ঘটনা হয় আবার বিরোধী দলে নিউজ থাকবে